নতুন বছরের যে দোয়াটি বেশি বেশি পড়বেন নববর্ষ বা নতুন বছর হলো সেই সময় বা দিন যখন থেকে একটি নতুন পঞ্জিকার বছর শুরু হয় এবং পঞ্জিকার বছরের গণনা এক এক করে বৃদ্ধি হয় শুরু হয়েছে ইংরেজি সাল দুই হাজার একুশ বছর জুড়ে নিজেদের জীবন ও ইমানের হেফাজতে আল্লাহর কাছে ধারণা ধরার বিকল্প নেই তাই মন খুলে আল্লাহ পাকের সঙ্গে কথা বলা আর তার কাছে মাথা নত করে আগামী বছরের জন্য সুখ সমৃদ্ধি কামনা করা ফেলে আসা বছরের গুনাহের জন্য তবা করাই মুমিনের কর্তব্য নতুন বছরে যে দোয়াটি পড়বেন নতুন বছরের শুরুতে নিজেদের ইমান ও ইসলামের নিরাপত্তার পাশাপাশি জীবনের শান্তি সমৃদ্ধি ও উন্নতির দোয়া করা যেমন জরুরি তেমনি জিন ও মানুষ শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি রোনাজারি করা দোয়াটি হল আল্লাহমা আদ খিলহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াল সালামাতি। ওয়াল ইসলামী ওয়ারিদ ওয়ানিম মিনার রহমানি ওয়াজহা ওয়ারিম মিনার শৈতানি আল মুজাম আল আউসাদ অনুবাদ হে আল্লাহ আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন আমাদের সুরক্ষা দিন দয়ময় রহমানের কল্যাণ দান করুন শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন সকলের জন্য শান্তি ও নিরাপত্তার হোক দুই হাজার একুশ